অগরতলি বনাঞ্চল পর্যটকৰ বাবে মুকলি। কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ অগরতলি বনাঞ্চল পর্যটকৰ বাবে আজি পুৱা মুকলি কৰা হয়। মূলত জীপ সাফাৰি আজি কেবিনেট মন্ত্রী অতুল বৰাই ফিটাকাতে মুকলি কৰে। অগরতলি বনাঞ্চলৰ বনাঞ্চলিক বিষয়া বিদ্যুজ্যোতি বৰাই আধৰা অনুষ্ঠানত কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ সঞ্চালক ডক্টৰ সোণালী ঘোষ, DFO অৰুণ বিঘ্নেশ, সমাজকর্মী অনিমেষ শইকীয়া, জ্যেষ্ঠ সাংবাদিক ভবানন্দ কলিতা উপস্থিত আছিল। আজি যথেষ্ট পর্যটকে ভ্রমণ করে। আনহাতে অগরাতলি ইকো ডেভেলপমেন্ট কমিটির দ্বারা সাইকেল পর্যটকের বাবে ভাড়াত লব পৰা ব্যবস্থাও শুভারম্ভ করা হয়। উল্লেখ্য যে আজি কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের কহরা আর বাগরিত হাতি সাফারিরও শুভারম্ভ করা হয়। ভবানন্দ কলিতাৰ ৰিপৰ্ট, অসম টুডে।